জিরো না বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলার মানুষের যে রায়, সেখানে 294টি আসনের মধ্যে একটিও আসন পায়নি বামপন্থীরা। 2021 বিধানসভা নির্বাচনের ফলাফলে আসন শূন্য, আসন সংখ্যা শূন্য হলেও মানুষের বিপদে আপদে, মানুষের স্বার্থে অবিরাম কর্মরত এই অতিমারী সময়েও সেই দিকে গুরুত্ব রেখে এমন হেডলাইন বামপন্থী ছাত্র যুবদের। আজ হাওড়া পাঁচলা ধামসায় অনুষ্ঠিত হলো রেড ভলেন্টিয়ার ও এবিপিটিএ পিটি এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির। হাজির ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি, পাঁচলা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, নবীন ঘোষ সহ বাম নেতা কর্মী এবং অসংখ্য ছাত্র যুব নেতা। সরকারি হসপিটালগুলোতে আমরা তো কথাগুলো তো হাওয়াতে বলে দিচ্ছি না, কলকাতা মেডিকেল কলেজে ব্লাড ক্যান্সারের পেশেন্ট ভর্তি আছে, 5000 টাকায় একটা ইউনিট নিয়ে এসেছে। এই দালাল চক্রগুলোকে বন্ধ করে দিন। ডিওয়াইএফআই এসএফআই রেড ভলেন্টিয়ার যা ব্লাড ডোনেট করছে তাতেই এই রাজ্যের সরকার যা ব্লাডের ক্রাইসিস আছে সেই ক্রাইসিস মিটে যাবে। দালাল চক্রটা বন্ধ করতে হবে। যে টাকারের করার কাজ সেটা সরকার করছে না, রেড ভলেন্টিয়ারে যেটা করার কাজ সেটা এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের দুর্দশা, মানুষের সমস্যা তো কমে যায়নি, প্রত্যেক দিন এই সমস্যা বাড়ছে। লকডাউন, কাজ না পাওয়া, খেতে না পাওয়া, হসপিটালে ট্রিটমেন্ট না পাওয়া, রক্ত না পাওয়া, এবং রক্ত থাকলেও সেই রক্তকে নিয়ে যে দালাল চক্র কাজ করছে তার বিরুদ্ধে কিন্তু সরকার বিন্দুমাত্র সচেতন নয়। এমনকি এই থার্ড ওয়েভ আসার আগে যেখানে বাচ্চাদের উপরে অ্যাটাক বেশি হতে পারে গভর্নমেন্টও বলছে এবং চিকিৎসকরাও বলছে, সেখানে আমরা বিভিন্ন স্লট বুক করতে গিয়েও দেখছি যে 18 বছরের নিচে এখনও পর্যন্ত কোনো ভ্যাকসিনেশন দেওয়ার জায়গা নেই। সেখানে রেড ভলেন্টিয়াররা কী করতে পারে? ভ্যাকসিন দিতে পারে? পারে না। ট্রিটমেন্ট করতে পারে? পারে না। কোনো ওষুধ প্রেসক্রাইব করতে পারে? তাও পারে না। কিন্তু একজন মানুষ হিসাবে যে কাজটা করার সেটা হচ্ছে এই সমস্ত পরিস্থিতি থেকে তাদেরকে সামাল দেবার জন্য বিন্দুমাত্র যে সাপোর্টটা সেই সাপোর্টটা। ছেলেমেয়েগুলোর কি হবে আজও বলছি, ভোটের আগেও বলেছিলাম, 2019 লোকসভা নির্বাচনের আগেও বলেছিলাম, আজও বলছি, পরীক্ষায় পাশ করি না করি হাত দুটোতে জোর আছে, মাথাতে বুদ্ধি আছে, কোমরের মাথা শক্ত আছে, এই দেশটার জন্য নিজের বদর আর নিজের মেধাটাকে খাটাতে চাই, তার জন্য একটা পারিশ্রমিক চাই, ভিক্ষা দান খয়রাতি চাই না। সকলের মাই বাপ ভাবে তাহলে মাই বাপটা চিরকালের জন্য হয় না। লড়াইটা ছিল, লড়াইটা আছে, লড়াইটা থাকবে, লড়াইটা আরো পোক্ত হয়েছে, কোথাও 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 হারিয়ে যায়নি, লড়াইটা চালিয়ে যান। আপনাদের কাছে উৎসাহ নিয়ে গেলাম গোটা পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন প্রান্তে, এই উৎসাহকে ছড়িয়ে দিয়ে লড়াইয়ে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস।